সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, ঢাকা কাউরন বাজার থেকে আনারস কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। দেখুন ব্যাঙ্গারিতে করে কিন্তু আনারস বিক্রি হয়ে যাচ্ছে। আর আপনাদেরকে আরও থেকে জানাবো আমরা কাকার সাথে কথা বলবো যে আজকের বাজারে আনারস কত করে বিক্রি করছিল, আপনাদেরকে সম্পূর্ণ আপডেটটা দিব। মনে রাখবেন আজকে 23 তারিখ। তো চলুন আমরা সরাসরি কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? অনেকদিন আগে আপনার কাছে একটা ভিডিও নিয়েছিলাম, মনে আছে? আচ্ছা, ওই তুলনায় কি এখন কি আনারসের দামটা কি কম না বেশি? আনারসের বাজার এবারকার বছরটাই গেল ঢাকা, মানে সস্তায়, মানে সস্তায় সস্তায় গেল না? আচ্ছা, এই যে এগুলো যে বিক্রি করলেন এগুলো আপনার না? না, এগুলো ওই আরেকজনের। তো আরেকজনের বিক্রি করে নিলেন না? কত করে বিক্রি করছে বলতে পারবেন? না, এটা তো বলতে পারতেছেন না কত করে দিচ্ছে। এটা আপনি বলতে পারেন কি? আচ্ছা, যাক আমার একটু বলেন, আপনার সামনে যে এটা কত করে দিয়েছিলেন আনারস? এটা এটা হচ্ছে 40-45, 40 টাকা 45 টাকা, 40 টাকা 45। জলডুঙ্গি তো, এটা জলডুঙ্গির দাম একটু বেশি। হ্যাঁ, জলডুঙ্গি, এটা এটার দাম বেশি, এটা জলডুঙ্গি। আচ্ছা আচ্ছা, এটা ওজনটা কত করে পারে কাকা? আধা কেজি হবে না? আধা কেজি হবে না? হ্যাঁ, আধা কেজি। এটা 40 টাকা নিয়ে মানুষ কত বিক্রি করবে বলেন তো একটু? মানুষ বিক্রি করবো, এটা খাইতে আছে তো, এটা এটা মিষ্টি লাগে দেখে। মানে আনারসের জগতে সবচেয়ে ভালো আনারস এটা, মিষ্টি। কোন জায়গার এটা? এটা মধুপুর, মধুপুরের। আচ্ছা, টাঙ্গাইল মধুপুর। হ্যাঁ, টাঙ্গাইল মধুপুর, টাঙ্গাইল মধুপুর না, টাঙ্গাইল মধুপুরের। আচ্ছা, বুঝতে পারলাম। তারপরে কাকা, এটা কত দিয়েছিলেন? এটা এটা ওই রকমই দাম, 40 টাকা। কিন্তু এটা থেকে এটা থেকে এটা একটু মনে হয় যে একটু নিয়ম, মানে একটু কেমন কেমন জানি লাগছে। এটা বাসি আর এটা হলো নগদ, এটা হলো বাসি আর এটা লাস্ট কাস্ট। কিন্তু দাম তো একই, দাম একই, কম রাখবেন না? জিনিস তো সাইজে তো এক একই। আচ্ছা, আর ওই পাশেটা কত দিয়েছেন? ওইটা ওইটা কোনটা? ওইটা ওইটা 20 টাকা 25 টাকা, 20 টাকা 25 টাকা না? আচ্ছা, 20 টাকা 25 টাকা। আজকে কি কাকা আপনার আনারস কি মানে সব কি বিক্রি হয়ে গেল নাকি? বুঝলাম না, আমার ক্যালেন্ডার আছে, লো ক্যালেন্ডার বেচা শেষ, বিক্রি হয়ে গেছে না? বিক্রি হয়ে গেছে। ধন্যবাদ কাকা, ভালো থাকবেন। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আমরা একটু এই দিকটা দেখবো যে আসলে কাকায় কি সঠিক দামটা কি বলছে কি না, আপনাদেরকে জাস্ট আইডিয়াটা দেবো। আমরা এখানে ভাই আছে এখানে, আমরা ওনার কাছ থেকে একটু জানবো ধাপে ধাপে যে আসলে আনারসের দাম কত আজকের বাজারে। ভাই কেমন আছেন? ভালো আছি। কি নাম আপনার? নাম নয়ন, আছেন জীবন। আচ্ছা আচ্ছা, আনারস কোন, এই আনারসটা কোন জায়গায় একটু বলেন তো আমারে। এটা টাঙ্গাইল মধুপুরের, টাঙ্গাইল মধুপুর। কত করে বিক্রি করবেন এটা আজকে? এটা সাইজ বাই সাইজ, আনার পর তিনটা সাইজ করা হয়। আচ্ছা, এই এই সাইজটা কত দিবেন? এগুলো এরকম সাইজ, এগুলো দেখা যায় 30 টাকা 35 টাকা এরকম বিক্রি হচ্ছে টাঙ্গাইল মধুপুরে না? ওখানে কিন্তু আরো ছোট ছোট আনারসটা বললো 40 টাকা, যাই আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এগুলো সবই মানে তিনটা সাইজ হয় না? হ্যাঁ। আচ্ছা, এটা কি আপনার সাইজ? এটা আপনার? এগুলো আমাগরি। এটা কত করে দিছিলেন? এটা 40-45। এগুলো কি 1 কেজি ওজন হবে? এটা এমনি ওজনটা 1 কেজি হতে পারে? 1 কেজির উপরে হবে। 1 কেজির উপরে না? 40 টাকা দিয়েছিলেন না? হ্যাঁ 40 টাকা। এগুলো সবই আপনাদের না? সবই আমাদের। আচ্ছা, এই সাইজটা কত দিয়েছিলেন? এটা ওইটা 50 টাকা 45 টাকা। আর এইটা এটাই পাশেরটা? এটা 35-30। ও যে বিক্রি করতেছেন ওটা কত করে বিক্রি করছেন? ওটা বেচছে 25 টাকা, 25 টাকা করে বিক্রি করছেন না? এখন কি আনারসটার দাম একটু কম? হ্যাঁ কম না, এখন একটু কমছে। ফুল সিজনটা কখন এটার আনারসের? সিজন আনারসের সিজন আরো 3-4 মাস পরে, 3-4 মাস। আপনারা কি চাষি, চাষ করেন? হ্যাঁ হ্যাঁ। আপনারা আনারস চাষ করেন না? আচ্ছা, বুঝতে পারলাম। তো যাই হোক, প্রিয় দর্শক, আপনাদেরকে কারণ বাজার থেকে আনারসের আপডেটটা জানিয়ে দিলাম। আপনারা যদি আসতে চান আসুন, যাচাই বাছাই করুন বর্তমান বাজারে কত করে চলছে একটু। দেখ তো সবাই বলতেছে দামটা একটু সস্তা, তো কতটা সস্তা আপনারা আসলেই বুঝতে পারবেন। আর আপনাদেরকে মূলত আমরা দামটা জানিয়ে দিলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।